নমস্কার বন্ধুরা, আমি সুরশ্রী। আজ আমি ফিরে আসলাম 2011-তে রিলিজ করা রিয়েল স্টিল মুভি নিয়ে। তো মুভিটা এমন একজন লোককে দিয়ে শুরু হয় যে খুবই কেয়ারলেস, আর যার নাম হচ্ছে চার্লি। সে একজন বেকার লোক আর রোবট ফাইটিংয়ে ভাগ নিয়ে কিছু আয় করে। কিন্তু রিসেন্টলি চার্লি একটা কম্পিটিশনে হেরে যায় আর ওর কাছে কিছুই টাকা পয়সা বাঁচে না। ও লোকের থেকে চেয়ে চিনতে কাজ চালাচ্ছিল। একদিন চার্লি জানতে পারে যে একটা খুব বড় রোবট ফাইটিং হবে। ও সেই কম্পিটিশনে ভাগ নেওয়ার জন্য একটা খুব বড় রোবট বানায়। এদিকে কম্পিটিশনের দিন এসে গেছিল আর চার্লি ওর জায়ান্ট রোবটকে ওর গাড়িতে করে নিয়ে গেল। কিন্তু আজ ওর জায়ান্ট রোবটের ফাইট এক ষাঁড়ের সাথে ছিল, কিন্তু এটা কোনো মামুলি ষাঁড় ছিল না। এই ষাঁড় অনেক কম্পিটিশনে জিতেছে। এ খুবই রাগী, কালো আর বিরাট বড় একটা ষাঁড় ছিল। শেষমেশ চার্লি কম্পিটিশনের জায়গায় পৌঁছে গেল। চার্লি ওই ষাঁড়ের মালিকের সঙ্গে টাকা পয়সার ব্যাপারে কথা বলল। চার্লি বলে যে যদি তুমি হেরে যাও তোমাকে $20,000 দিতে হবে। ওই ষাঁড়ের মালিক বলে ঠিক কথা, আর যদি তুমি হারো তাহলে তোমাকেও আমায় $20,000 দিতে হবে। চার্লি বলে ঠিক আছে। ফাইট শুরু হয়। চার্লি এক রিমোটের সাহায্যে রোবটকে কন্ট্রোল করছিল, আর ষাঁড়কে কন্ট্রোল করার জন্য তো কোনো রিমোটের দরকার ছিলই না, সে একাই যথেষ্ট ছিল রোবটের জন্য। শুরুতে তো চার্লি খুব ভালোভাবে নিজের রোবটকে কন্ট্রোল করছিল, কিন্তু ও একটু অন্যমনস্ক হতে ও রোবটটি মাটিতে পড়ে গেল। ষাঁড় চার্লির রোবটকে খুব ভালোভাবে জখম করেছিল। চার্লি ভয় পাচ্ছিল কি তার রোবট আবার কিভাবে খেলবে। চার্লি ষাঁড়ের মালিককে বলে কি খেলা আবার শুরু করতে, কিন্তু ষাঁড়ের মালিক বলে না, তোমার রোবট তো আবার আবর্জনায় যাবে। কিন্তু হয়ও তাই, ওর ওই জায়ান্ট ষাঁড় চার্লির রোবটকে টুকরো টুকরো করে দেয়। চার্লি ম্যাচ হেরে যায়, আর চুক্তি মতো চার্লিকে এখন ষাঁড়ের মালিককে $20,000 দিতে হবে। কিন্তু চার্লির কাছে তো কিছুই ছিল না, তাই চার্লি পালিয়ে যায় আর এক জায়গায় লুকিয়ে যায়। তখন ওই জায়গায় দুজন লোক আসে আর চার্লিকে বলে তুমি যে মহিলার সাথে 10 বছর আগে থাকতে সে মারা গেছে, আর এখন তোমার একটি ছেলে আছে যে 10 বছরের, কিন্তু ও এখন একলা হয়ে গেছে কারণ ওর মায়ের মৃত্যু হয়েছে। ওর আন্টি ওকে নিতে চাইছে, কিন্তু তোমার অনুমতি ছাড়া কোর্ট এই ফয়সলা দিতে পারছে না। তাই তুমি কোর্টের কাছে গিয়ে এটা জানাও, তুমি কি নিজের ছেলেকে নিজের কাছে রাখতে চাও নাকি ওকে ওর আন্টির কাছে দিতে চাও। চার্লি তো এমনিতেই এখান থেকে পালাতে চেয়েছিল, তাই চার্লি তখনই সেখান থেকে কোর্টের সামনে চলে গেল। এদিকে কোর্টে বাচ্চার আন্টি বলে যে সে খুবই ধনী, তাই সে খুব ভালোভাবেই বাচ্চার দেখাশোনা করতে পারবে, সে যা চায় তাই সে তাকে দিতে পারবে। তখন সে গিয়ে চার্লিকে অনুরোধ করে বাচ্চা তাকে দেওয়ার জন্য। চার্লির কোনো রকম সমস্যাই ছিল না কি তার ছেলে তার কাছে থাকলো কিনা, কারণ সে তাকে তখনও অবধি কখনোই দেখেনি। চার্লি অনুমতি দিতেই যাচ্ছিল, কিন্তু তখনই তার মাথায় একটা চিন্তা আসে কি এরা খুবই ধনী, আর আমি যদি বলি যে আমি আমার বাচ্চা দেব না তাহলে এরা আমায় নিশ্চয়ই টাকার অফার করবে, যখন বেশি টাকার কথা বলবে তখন আমি অনুমতি দিয়ে দেব। তাই চার্লি ঠিক তাই করে। তখন ওর বাচ্চার আন্টি চার্লিকে বলে কি ঠিক আছে তুমি $1,00,000 নিয়ে নাও, বাচ্চাটাকে আমাদেরকে দিয়ে দাও। চার্লি তো খুবই খুশি হয় কারণ বসে বসে সে $1,00,000 পেয়ে গেল। তখন তারা চার্লিকে $1,00,000 দিয়ে দেয়, কিন্তু সেই সঙ্গে চার্লিকে একটা অনুরোধ করে কি তাদের কোনো কাজের জন্য 3 মাসের জন্য বাইরে যেতে হবে। এই 3 মাস চার্লি বাচ্চাকে নিজের কাছে রাখুক আর তারা ফিরে এসে বাচ্চাকে নিয়ে যাবে। চার্লিকে এটা মানতে হয়। তখন চার্লি টাকা আর তার ছেলেকে নিয়ে চলে আসে। চার্লি একজন লোককে $50,000 দিয়ে একটা ভালো রোবট বানাতে বলে। সেই লোক বলে কি এই টাকায় তো খুব ভালো রোবট তৈরি হয়ে যাবে। চার্লির ছেলে এই সব কথা শোনে আর ওর এসব ভালো লাগে না। তখন চার্লি ওকে বলে কি এই টাকার বদলে আমাদের কাছে খুব ভালো একটা রোবট আসবে, কিছুদিনের মধ্যে রোবট চলে আসে। চার্লি আর তার ছেলে রোবটের নাম দেয় নয়শি বয়।
এই রোবট একদম জায়ান্ট আর শক্তিশালী ছিল। এবার চার্লি ভাবে কি, যখন এত ভালো একটা রোবট এসেই গেছে তখন কেন না একটা কম্পিটিশন হয়েই যাক। তখন চার্লি তার ছেলেকে কম্পিটিশনের কথা বলে। চার্লির ছেলে বলে, আমিও তোমার সঙ্গে যেতে চাই। তখন চার্লি আর তার ছেলে কম্পিটিশনের জন্য যায়। কম্পিটিশন শুরু হয়। চার্লি চাইলে এই জায়ান্টিক রোবটকে কাজে লাগিয়ে কম্পিটিশনে জিততে পারত, কিন্তু চার্লি খুবই কেয়ারলেস ছিল আর ও এই ম্যাচে বাজেভাবে হেরে গেল। বিপক্ষের রোবট প্রথমে নয়শি বয়ের হাত ভেঙে ফেলল, তারপর তার মাথা শরীর থেকে আলাদা করে দিল। ম্যাচে হেরে চার্লি খুব হতাশ হয়ে পড়ে, কিন্তু সে তার ছেলেকে বলল, যেভাবেই হোক আমি এই রোবটকে আবার ঠিক করব। তখন তারা দুজনে ক্র্যাপ ইয়ার্ডে যায়। তারা সেখানে এমন কিছু খুঁজতে থাকে যাতে তাদের রোবট আবার ঠিকভাবে জোড়া লাগে। সেই সময় খুবই বৃষ্টি হচ্ছিল। খোঁজাখুঁজি করার সময় চার্লির ছেলে পা স্লিপ করে নিচে পড়ে যাচ্ছিল। চার্লি তৎক্ষণাৎ তাকে বাঁচিয়ে নেয়। চার্লির ছেলে যখন দেখতে যায় যে সে কিসে পা স্লিপ করলো, তখন সে একটা ভারী অদ্ভুত জিনিস দেখতে পায়। সেটা কোনো এক পুরনো রোবটের হাত ছিল। চার্লির ছেলে বলে কি, আমরা এটা নিয়ে ঠিক করে নিতে পারি। কিন্তু চার্লি বলে, এত সময় নেই আর তাছাড়া বৃষ্টি হচ্ছে। তখন চার্লির ছেলে বলে, ঠিক আছে আমি নিজেই এটা ঠিক করে নেব। এরপর চার্লি তার এক বন্ধুর কাছে যায় যে রোবটের ব্যাপারে কিছু জানত। চার্লি তাকে বলে, আমার ছেলে ক্র্যাবিয়ার থেকে এক পুরনো রোবট নিয়ে এসেছে, জানি না এটা দিয়ে কি হবে। তখন তার ছেলে বলে, আপনি একবার এটা দেখুন তো, এটা পুরো ঠিক আছে। চার্লির বন্ধু তখন ওই রোবটটিকে পুরোপুরি ঠিক করে দেয় আর ওই রোবট অ্যাক্টিভ হয়ে যায়। ওই রোবটের নাম ছিল অ্যাটম। এটা কারোর জানাই ছিল না যে এই অ্যাটম খুবই শক্তিশালী রোবট ছিল। চার্লি এটা জানতে পেরে খুব খুশি হয়। ও তার ছেলেকে বলে, আমরা অ্যাটমকে খুব বড় একটা কম্পিটিশনে নিয়ে যাব, যেখানে বিশ্বের সবচেয়ে বড় ফাইটাররা লড়ে, যার সঙ্গে আজ অবধি কেউ জিততে পারেনি। অ্যাটমের এক বড় গুণ ছিল যে ওর মেমোরি পাওয়ার খুবই বেশি ছিল। ও যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি শিখে নিত। ওকে যাই শেখানো হোক, তা সে ফাইটিং হোক বা অন্য কিছু, অ্যাটম খুব তাড়াতাড়ি সব নকল করে নিত। তখন চার্লি আর তার ছেলে অ্যাটমকে ফাইটিং এর ট্রেনিং দিতে শুরু করলো, যাতে সে ওই রোবটের সঙ্গে লড়তে পারে। শেষমেশ সেই সময় এসে গেল যখন অ্যাটম ভীষণ ভালোভাবে একটা ট্রেন্ড রোবটে পরিণত হয়ে গেল। অ্যাটম বিভিন্ন কম্পিটিশনে ভাগ নিতে থাকলো। মজার ব্যাপারটি এটা ছিল কি, চার্লি আর রোবট এখন অনেক কম্পিটিশন জিততে লাগলো। তাই অনেক লোক চার্লিকে বলতে লাগলো, এই রোবট আমাদের বেচে দাও, বিনিময়ে $2,00,000 নিয়ে নাও। কিন্তু চার্লির ছেলে বলে, না আমরা অ্যাটমকে আরো বেশি কম্পিটিশনে অংশ নেওয়াবো, আর এই সব কম্পিটিশনে ভাগ নিতে নিতে অ্যাটম আরো বেশি দক্ষ হয়ে উঠবে। আর আজ তো আরো বড় একটা কম্পিটিশন ছিল। চার্লির ছেলে অ্যাটমকে নাচ শিখিয়েছিল। নাচার সময় অ্যাটম আরো ভালো মেন্টর হয়ে যায়। কম্পিটিশন শুরু হয়ে যায় আর অ্যাটমকে এক দুই মাথাওয়ালা রোবটের সঙ্গে লড়তে হচ্ছিল। ওই রোবট খুবই শক্তিশালী ছিল আর অ্যাটমকে পাঞ্চ মারছিল। ওরা দুজনেই দুজনকে খুব পাঞ্চ মারছিল। এক সময় মনে হচ্ছিল কি, দু মাথাওয়ালা রোবট জিতে যাবে, কিন্তু ফাইনালি অ্যাটম জিতে যায়। চার্লি খুব খুশি হয় আর ওদের থেকে অনেক টাকা নেয়। চার্লি সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তার পুরনো শত্রু সেখানে সদলে এসে পড়ে। এই শত্রুটি সেই যার সার চার্লির রোবটকে হারিয়েছিল আর চার্লির তাকে $20,000 দেওয়ার ছিল। তারা চার্লির সব পয়সা কেড়ে নেয়। চার্লি খুব হতাশ হয়ে যায় আর ছেলেকে বলে, এতে কোনো ভবিষ্যৎ নেই আর আমার কাছে এখন কোনো টাকাও নেই, আমি তোমায় পালন করতে পারবো না। এদিকে বাচ্চার আন্টিও ফিরে আসে। চার্লি তার ছেলেকে বলে, তুমি তোমার আন্টির কাছে চলে যাও। কিন্তু চার্লির ছেলে বলে, আমি তোমার সাথে থাকতে চাই। কিন্তু চার্লি জোর করে ছেলেকে আন্টির কাছে রেখে আসে। চার্লির বন্ধু তাকে জিজ্ঞেস করে, চার্লি তোমার ছেলে কোথায়? চার্লি বলে, আমি ওকে ওর আন্টির কাছে দিয়ে এসেছি, আমাকে এটা করতেই হতো কারণ আমি ওর ঠিকভাবে খেয়াল রাখতে পারছিলাম না।
তখন চার্লির বন্ধু বলে, চার্লি তুমি নিজের হুশে আছো কি? ও তোমার ছেলে আর ও তোমার সঙ্গে থাকতে চায়, তুমি এখনই ওকে নিয়ে এসো। চার্লি নিজেও ভাবে যে তার ছেলেই অ্যাটামকে এত ভালোভাবে ট্রেন্ড করেছে। তখন চার্লি তার ছেলের কাছে যায় আর বলে কি, আজ অ্যাটামের ডিউজের সঙ্গে ফাইট আছে যাকে আজ অবধি কেউ হারাতে পারেনি, আর আমাদের অ্যাটামকে ট্রেনিংও তো দিতে হবে। তখন চার্লির ছেলে খুবই খুশি হয় আর তার সঙ্গে চলে আসে, আর তার আন্টিও তাকে খুশি হয়ে তার বাবার সঙ্গে যেতে দেয়। এবার সেই দিন এসেই গেল যখন জিউস আর অ্যাটামের ফাইট হবে। সবাই খুব এক্সাইটেড ছিল, কারণ এদিকে অ্যাটাম বেশ কিছু কম্পিটিশন জিতেছে আর জিউস হলো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী রোবট। অনেকে তার উপর অনেক বেট লাগালো। এখানে সেই লোকও এসেছিল যে ষাঁড়ের মালিক ছিল, আর সে বলল যে অ্যাটাম হেরে যাবে, তাই সে অনেক টাকার বাজি লাগালো যেটা সে ভাবলো যে সে জিতে যাবে। কিন্তু কি হবে সেটা কে বলতে পারে? এদিকে জিউসের এন্ট্রি হলো, যা খুব ভয়ানক এন্ট্রি ছিল। চার্লি আর তার ছেলে তো জিউসকে দেখে প্রথমে খুব ঘাবড়ে যায়, কিন্তু চার্লি বলে যেভাবেই হোক আমাদের জিততেই হবে আর আমরা পারবো। ফার্স্ট রাউন্ড শুরু হতেই জিউস অ্যাটামকে খুব জোরে পাঞ্চ মারলো, অ্যাটাম নিচে পড়ে গেল। জিউস লাগাতার পাঞ্চ মেরেই যাচ্ছিল, বেচারা অ্যাটাম কোনো সুযোগই পাচ্ছিল না। অ্যাটাম এখন দুর্বল হয়ে পড়ে। এবার জিউস অ্যাটামের মাথায় পাঞ্চ মারে আর অ্যাটাম নিচে পড়ে যায় আর সব নড়াচড়া বন্ধ হয়ে যায়। এদিকে ফার্স্ট রাউন্ডের কাউন্টিং শুরু হয়ে যায়। চার্লির ছেলে হঠাৎ চেঁচিয়ে ওঠে, ওঠো অ্যাটাম, তোমাকে করতেই হবে। অ্যাটামের মধ্যে মুভমেন্ট দেখা দেয়। অ্যাটাম উঠে দাঁড়িয়েই জিউসকে এক জোরে পাঞ্চ মারে। সেখানে উপস্থিত সব দর্শক অবাক হয়ে যায়, কারণ আজ অবধি কেউ জিউসকে এত জোরে পাঞ্চ মারেনি। অ্যাটাম বেশ ভালো বোধ করে আর লাগাতার জিউসকে পাঞ্চ মারে। জিউস খুব রেগে যায়, কি তাকে কেউ মারবে? জিউস অ্যাটামকে পাঞ্চ মারতে থাকে। অ্যাটাম নিজেকে ডিফেন্স করে আর পাঞ্চ মারতে থাকে। ফার্স্ট রাউন্ড শেষ হয়ে যায়, সেকেন্ড রাউন্ড শুরু হয়। দুজনেই দুজনকে পাঞ্চ মারতে থাকে, কিন্তু জিউস এত শক্তিশালী ছিল যে অ্যাটামের পাঞ্চে তার কিছুই হচ্ছিল না। তখন জিউস অ্যাটামকে এক জোরদার পাঞ্চ মারে আর অ্যাটাম নিচে পড়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত ঠিক সেই সময় উঠে দাঁড়ায় যখন সেকেন্ড রাউন্ডের ঘন্টা পড়বে। থার্ড রাউন্ড ঠিক এভাবেই যায়। ফোর্থ রাউন্ড শুরু হয়। অ্যাটাম রোবট অনেক মার খেয়েছিল, কিন্তু চার্লি ওকে এই বলে এনকারেজ করছিল কি তুমি করতে পারবে, আর চার্লির ছেলে তাকে আরো বেশি এনকারেজ করছিল, তাই অ্যাটামের মনের জোরও হারাচ্ছিল না আর লড়াই করতে যাচ্ছিল। জিউস অ্যাটামকে কোণের দিকে নিয়ে এসে পরপর পাঞ্চ মারতে থাকে আর অ্যাটামের শরীর থেকে ধোঁয়া বেরোতে শুরু হয়। অ্যাটামের সিস্টেম খারাপ হওয়ার আগেই ফোর্থ রাউন্ডের শেষের বেল বেজে যায়। চার্লি এসে অ্যাটামের কিছু চেঞ্জ করে আর অ্যাটামকে ঠিক করে। ফিফথ রাউন্ড শুরু হতে যাচ্ছিল, কিন্তু অ্যাটাম অনেক মার খেয়েছে আর ও সেই অবস্থায় নেই যে ফাইট করবে। তখন চার্লির ছেলে একটা বুদ্ধি দেয়। সে বলে যে আমরা তো জানি অ্যাটাম খুব ভালো কপি করতে পারে, কিন্তু অ্যাটাম এখন ফাইট করার মতো অবস্থায় নেই। তুমি অ্যাটামের পাশে থাকো আর ফাইটিং দেখাও, তাহলে অ্যাটাম তোমাকে কপি করবে। কিন্তু চার্লি বলে সেটা কিভাবে সম্ভব, সব লোক আমায় দেখবে, তাহলে আমি কি করে এমন করব? চার্লির ছেলে বলে তুমি রিংয়ের বাইরে থাকবে আর দর্শকরা যেমন এনকারেজ করে ঠিক সেভাবেই এটা করবে, তাহলে কেউ বুঝতে পারবে না। ফিফথ রাউন্ড শুরু হতে যাচ্ছে, এটা ফাইনাল রাউন্ড। চার্লি অ্যাটামের কাছে এসে ফাইটের অ্যাকশন শুরু করতে থাকে আর ঠিক যেরকম ওদের প্ল্যান ছিল, অ্যাটাম চার্লিকে কপি করতে থাকে। ফিফথ রাউন্ড শুরু হয়। জিউস অ্যাটামকে শুরু থেকেই পাঞ্চ মারতে শুরু করে। অ্যাটাম প্রথমে তো ডিফেন্ড করতে থাকে, কিন্তু সুযোগ পেতে সেও পাঞ্চ মারতে শুরু করে। জিউসের ব্যাটারি কম হতে শুরু করেছিল আর সেই জন্য জিউস থেমে যাচ্ছিল আর তার গতিও কমে আসছিল। সেটা দেখে চার্লি খুব খুশি হয় আর বলে এবার তো একে খুব সহজে হারাতে পারবো। চার্লি ফাইট পাঞ্চ মারতে থাকে আর অ্যাটামও তাকে কপি করে পাঞ্চ মারতে থাকে। জিউসের মালিক যখন সেটা দেখে, তা সে নিজে জিউসকে কন্ট্রোল করতে থাকে। সে এটা কিছুতেই মানতে পারছিল না,
যে জিউস হেরে যাবে। অন্যদিকে চার্লি এখন খুব কনফিডেন্ট ছিল আর খুব উঁচু উঁচু জাম্প লাগিয়ে ফাইট পাঞ্চ মারছিল আর অ্যাটম তাকে কপি করছিল, ঠিক সেভাবেই জিউসকে আক্রমণ করছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যে চার্লি একজন খুব ভালো বক্সার ছিল, কিন্তু যখন থেকে সে রোবটে এসেছে সবাই রোবটের ফাইট দেখতেই পছন্দ করেছে আর বক্সারদের কেউ পাত্তাই দেয় না। কিন্তু আজ চার্লি যেভাবে ফাইট করছিল সেটা দেখে তার বন্ধু কেঁদে ফেলে আর চার্লির ছেলেও খুব ইমোশনাল হয়ে পড়ে। সে তার বাবার জন্য গর্ব অনুভব করছিল, তার বাবা একজন খুব ভালো বক্সার, ভালো ফাইটার, আর সে তার বাবাকে সবসময় এভাবেই দেখতে চেয়েছে। দর্শক চার্লি আর অ্যাটামকে উৎসাহ দিতে থাকে, চার্লি নিজের ক্যারিয়ারের দিন মনে পড়তে থাকে আর চার্লি একজন পেশাদার বক্সারের মতোই ফাইট করতে থাকে। শেষমেশ অ্যাটামের সাহায্যে চার্লি জিউসের চিনে পাঞ্চ মারে যা কেউ কখনো করেনি আর এরকম করায় জিউস মুখ থুবড়ে নিচে পড়ে যায়। ফিফথ রাউন্ডের কাউন্টিং শুরু হয়ে গিয়েছিল, জিউস যদি না উঠতে পারত তাহলে অ্যাটাম বিজয়ী হয়ে যেত, কিন্তু জিউসের মালিক সেটা মেনে নিতে পারে না, তাই সে কোনো রকমে জিউসকে দাঁড় করায়। কিন্তু অ্যাটাম এখন জেতার জন্য উৎসাহী ছিল, সে জিউসকে আবার পরপর পাঞ্চ মারতে লাগলো, জিউস আবার নিচে পড়ে গেল। জিউসের মালিক রেগে গিয়ে কন্ট্রোলারই ভেঙে ফেলে আর জিউসের ব্যাটারিও লো হয়ে গিয়েছিল, জিউসের পক্ষে আর উঠে দাঁড়ানো সম্ভব হলো না। চার্লি বুঝতে পারছিল যে সে আর অ্যাটাম ম্যাচ জিতে গেছে। চার্লির বন্ধু আর তার ছেলে অভিনন্দন জানায়, এখন শুধু বিজেতার নাম ঘোষণা বাকি ছিল। কিন্তু যখন ঘোষণা হলো তখন সবাই অবাক হয়ে গেল, আয়োজকরা জিউসকে বিজয়ী ঘোষণা করেছে। এই কথাটাও ঠিক যে বাকি সব রাউন্ডে জিউস ভালো পারফরমেন্স করেছে, শুধু লাস্ট রাউন্ডে অ্যাটাম জিউসকে হারিয়েছে। কিন্তু অডিয়েন্স বলতে লাগে লাস্ট রাউন্ডেই তো আসল মজা এসেছে, দারুণ ফাইট হয়েছে আর আপনারা সবাই জিউসকে জিতিয়ে দিলেন, দর্শকরা সবাই প্রতিবাদ করতে থাকে। তখন আয়োজকরা বলে, দাঁড়ান আগে পুরনো কথা তো শুনুন, জিউস শুধু পয়েন্টের আধারে বিজেতা, কিন্তু এই কম্পিটিশনে চ্যাম্পিয়ন হলো অ্যাটাম, অ্যাটামকে চ্যাম্পিয়নের খেতাব দেয়া হলো আর চার্লি অনেক টাকা পেল। জিউসের যা অবস্থা ছিল তাকে জয়ী ঘোষণা করা বেকার হতো, সবাই খুব খুশি হলো। চার্লি নিজের ছেলেকে বুকে জড়িয়ে ধরে আর তার ছেলেকে বলে, আমি তোমার জন্য গর্বিত। চার্লি তার ছেলেকে বলে, আমিও তোমাকে খুব ভালোবাসি, আমি যা টাকা পেয়েছি তা থেকে তোমার আন্টিকে পয়সা দিয়ে তোমাকে নিয়ে আসবো আর আমার কাছেই রাখবো। চার্লির ছেলে বলে, আমিও তোমার মতো হতে চাই। এভাবেই গল্পের হ্যাপি এন্ডিং হয়। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এক্সপ্লেনেশনটা ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট করে জানান কেমন লাগলো এক্সপ্লেনেশন। সবশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।